বেসরকারি খাতে বিদ্যুৎ 41টি বিদেশি কোম্পানি সারা দিচ্ছে। দেশে 3টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রগুলি স্থাপনের জন্য ইতিমধ্যে 15টি দেশের 41টি বেসরকারি কোম্পানি আজ খবরগুলো না আগে পড়ো কেন? গুরুত্বপূর্ণ খবরগুলো আগে পড়ব। আচ্ছা, শেয়ার বাজারে বিপর্যয়, মন্দা কাটছে না, পড়ব না? আর কি আছে? সমাবেশ পকেটমার, গাড়ি ভাঙচুর, হাঙ্গামা, টিয়ার গ্যাস, পড়ব? পড়ো। কোনো ছবি আছে? বাংলা ঘরে যাই বাজান। পায়ে স্যান্ডেল পরো, দাসী বান্দিরা খালি পায়ে চলাফেরা করে। তুমি তো দাসীও না বান্দিও না, যাও স্যান্ডেল পরো। আর শোনো, এই মাস্টারের একটু নাস্তা পানি দাও, এর গলায় আজ আওয়াজ নাই। শোনো আম্মা, তুমি যে মাস্টারের দেখলা, সালাম আলাইকুম দিলা না, এটা তো আদবের বর খেলা হইল। বলো সালাম আলাইকুম। কেমন দেখলা? জি স্যার ভালো। আরে শুধু ভালো বলবো না, এটা নজর লাগে, বলো মাশাল্লাহ ভালো। মাশাল্লাহ ভালো। বিয়ার উপযুক্ত হয়েছে না? জি স্যার হয়েছে। ইনশাল্লাহ শ্রাবণ মাসে বিবাহ দিব। খুব ভালো একটা সম্বন্ধ এসেছে, ছেলে বিয়ে পাস, অতি উচ্চ বংশ। স্যার পড়ব? পড়ো। সমাবেশ পকেটমার, গাড়ি ভাঙচুর, টিয়ার গ্যাস। মাস্টার সাহেব, এই পড়া থামাইন না, তাহলে সৌদি সাহেবের ঘুম ভেঙে যাবে। ডিগ্রি গ্রহণের পাশাপাশি ছাত্রদের জানো না কেন? মদিনা ঘরে যাও, ঘরে যাও, তোমার আমার গিয়া কতদিন হলো বন্দুকটা রেডি করতে। বজ্রাতে গেলাম বাস করি, কখন কি হয় কে জানে। আরে দৌড় দিয়ে দেখি বৃত্তান্ত। জানো না কেন? হ্যাঁ, বাজান কি হয়েছে? জানি না আম্মা কি হয়েছে, তবে সবসময় প্রস্তুত থাকা ভালো। মানুষ হলে তুমি বরফের বস্তার ভিতরে ভরো, মানুষ ঠান্ডা হবে না। বন্দুকের নলের সামনে ধরো, মানুষ ঠান্ডা। এ বন্দুক হইল মানুষ ঠান্ডা করার অস্ত্র। জানি না স্যার, একদল মানুষ এদিকে আসছে।
ভয়ের কথা জি স্যার আমার বাপ জানো এরকম মানুষ হতে মারা বসছিল তিনি দুপুরে কুড়াল দেখো পায় মারছে জি স্যার শুনেছি পরেরটা তো শুনো না আমি মামলা করে সাতজনের ফাঁসিতে ঝুলাইছি আর রামজাদার গোষ্ঠী আমার ছিল না আগে দেখো আগে দেখো আশ্চর্য খবর মনা ডাকাত ধরা পড়ছে ডাকাতের সাথে এক সাগরেত আপনার কাছে নিয়ে আসতেছে দাঁড়াও কি মরার ধরলো কে জে চৌধুরী সাহেব আমি ধরছি ঘটনাটা বলো সে এক বিরাট ইতিহাস আমার ঘরে ছিল না কেরোসিন পরিবার বললো কেরোসিন এনে দাও আমি বললাম গেল হাটে এক পাওয়া কেরোসিন আনলাম আজ বলতেছে কেরোসিন নাই বিষয় কি স্ত্রী বললো আমি কি আপনার কেরোসিন খাইছি আমার উঠলো রাগ বেজায় রাগ আরে আসল ঘটনা বলো শালা চৌধুরী সাহেব তোমার কেরোসিন গপ শুনতে চায় না চৌধুরী সাহেব মানি লোক টাইমের দাম আছে ওই তুমি কথা বলতেছো কেন দেখেন না খালি রাজ্যের পেছল বাড়তেছে আমারে কেমনে ধরলো সেই ঘটনা না বইলা খালি নিজের স্ত্রীর গপ মনা রে বেশি ফরফর করবা না তোমার কপালে এখন কি ঘটবো এটা নিয়ে চিন্তা করো আল্লাহ খোদার নাম নেও কুদ্দুস তুমি যে কামটা করছো এটা একটা বিরাট সাহসের কাম তখন তুমি বলো মনের ধরলা কেমনে ঘটনাটা বলো কেরোসিনের বোতল হাতে রওনা দিলাম পথে সুলেমানের সাথে দেখা সুলেমান বললো চাচা জি কই যান আমি বললাম কেরোসিন কিনতে যাই তুই চল আমার সাথে স্টলে চা খাওয়াম সে বললো যে আচ্ছা আমি আর সুলেমান রওনা দিলাম আরে মনার এ ধরলা কেমনে আর আমি তো বলতেছি বিরাট ইতিহাস সংক্ষেপ করো সংক্ষেপ করেই তো বলতেছি মনা বেশি ফটফট করতেছে ওর তেল হয়েছে বেশি তেল কমানি দরকার সাবধানে মাইরো দেখি ওর জানে না মরে যায় জানে মরলে আবার পুলিশের পেছাল আছে কুদ্দুস সপ্তাহে মিলে একসাথে মাইরো না একজন একজন করে মার তুমি আগে যাও তোমার অধিকার আছে অধিকার আছে আমার শ্বশুর
আমার সামনে মাইরো না, আমি আবার এইসব দৃশ্য সহ্য করতে পারি না, আমি যাই লই আগে। চৌধুরী সাহেব খালি ভালো ভালো দৃশ্য সহ্য করতে পারে, সুন্দর সুন্দর নারী বিয়াজার কটা পারছেন? বাজান মাইরা ফেলতেছে। তুমি তোমার ঘরে যাও মা, তুমি এর মধ্যে আইস না। মইরা যাইতেছে বাজান, ঘরে যাও। মনে ডাকায় তত সহজে মরা জিনিস না, ঘর যাও ঘর যাও, এর কপালে মৃত্যু থাকলে মরবো। যাও শোনো, তোমার ছোট মায়ের কত বেশি করে চায়ের পানি দিতে, নাহলে লোকজন আসবো। কি খবর? হেডমাস্টার সাহেব আসছে, বাংলা করে নিয়ে বসাও। মেম্বার সাহেব আসছে, আরো অনেক মানুষ আসবো, একটু কাপড় জুতো করে বসাও। শোনো, মনার লগে যে পোলাটা হেঁকে হে মনার পোলা ডাকে থাকে যে না, যাও। এই তোমরা সব বাইরে যাও, বাইরে যাও, এই তাড়াতাড়ি করো, এই দেখ লাগবে, যাও যা বাইরে, আতা আসতে গিয়ে যাও বাইরে। কুদ্দুস ভাই সাহেব, আপনার পরিবারের নামটা জানো কি? এত বড় সৌন্দর্য বেটা ভয় ভাই স্যার। ভয় ভাই কোনো ফায়দা নাই, আমরা যখন মারবো ওই আসমানের দিকে চায়া থাকবি। আরো মারবো, সবই তো শুরু। মানুষ মারার মধ্যে একটা আনন্দ আছে, নিজের সজাদের মারার আনন্দ, কখন বুঝবি না? আগে বড় হওয়া বাজান, পানি খামো, পানি দিব বলে তো মনে হয় না। কুদ্দুস ভাই সাহেব একটু পানি দেন। পানি চাইস না, পানি চাইস না, মুখে পেশাব করে দিব। আমার নিজের জন্য চাই না, এই পুলাটারে দেন, এত কোনো দোষ করে নাই। কুদ্দুস মিয়া মনারে দল লাগাব নে, সে এক বিরাট ইতিহাস। সংক্ষেপে বলো। সে এক বিরাট ইতিহাস, আমার ঘরে ছিল না কেরোসিন, পরিবার বললো যে কেরোসিন এনে দাও, আমি বললাম গত হাটে এক পাওয়া কেরোসিন আনলাম, আজ বলতেছো কেরোসিন নাই, বিষয় কি? স্ত্রী বললো আমি কি আপনার কেরোসিন খাইছি, আমার উঠলো রাগ, বেজায় রাগ। রাগ ওঠারই কথা, তারপর কি হলো? কেরোসিনের বোতল হাতে রওনা দিলাম, পথে সুলেমানের সাথে দেখা, সুলেমান বললো চাচা জি কই যান, আমি বললাম কেরোসিন কিনতে যাই, তুই চল আমার সাথে স্টলে চা খাওয়াবো, সুলেমান বললো যে আসা, তারপর আমরা রওনা দিলাম। সুলেমান, সুলেমানটা কি? সে আমার ভাইস্তে। তুমি দেখি লম্বা গপ শুরু করলা। আমি বলতেছি বিরাট ইতিহাস। তোমার ইতিহাস পরে শুনবো, আগে মনার বিষয়ে একটা সিদ্ধান্ত হোক। ওসব সিদ্ধান্ত কথা বাদ দেন, মনারে মাইরে ফেলতে হবে, তা না হলে আমার বিপদ আছে, ছেলে পুলে নিয়ে বাস করি। কথাটা সে ভুল বলে নাই, একটা মানুষের কথার উপরে তাকে মাইরে ফেলানো যায় না, এটা নিষ্ঠুরতা, নৃশংসতা। দেশে আইন আছে, আদালত আছে, মনারে মারবা, পুলিশ এসে দিকদারি করব। পুলিশের বিষয়টা আমি দেখব, পুলিশ নিয়ে চিন্তার কিছু নেই। তাহলে আর করা যায় কি,
পুলিশের হাতে দিলা, তিন চার বছর জেল খাটলো, আবার ফিরে আসলো, আবার যন্ত্রণা। আমার যন্ত্রণার কথাটা চিন্তা করেন। আমার মাথায় একটা বুদ্ধি আসছে, তোমরা শোনো, দেখো তোমাদের বিবেচনায় কি বলে। মনার চোখ দুইটা তুইলা ছাইড়ে দাও। চোখ তোলা? হ্যাঁ, এখন তো এইটাই রেওয়াজ চলতেছে, চোখ তুলা ছাইড়া দিলা, বাস ভিক্ষা করো ছাড়া গতি নাই। এটা মনার জন্য যেমন ভালো, আমরার জন্যও ভালো। আর তারপরে মনার যদি তুমি একটু দান খয়রাত করো, তাইলে আবার তাদের জোয়াবো পাইবা। ব্যবস্থাটা ভালো, কিন্তু চোখ তুলবো কেডা? মাস খালি জানালে খবর দাও। এই চোখ তুলের ব্যাপারে সে একমাত্র এক্সপার্ট। আমার জানা মতে সে এই পর্যন্ত তিনজন মানুষের চোখ তুলছে। খাইজুরের কাঁটা দিয়া চোখের নিমেষে চোখ তুলে সে এক দেখার মতো দৃশ্য। জয়নাল ভাইরে যদি না পাওয়া যায়? না পাওয়া গেলে অন্যরকম ব্যবস্থা হবে। সাইকেল দিয়ে লোক পাঠাও, অতি শক্ত পাঠাও, বাদ আসর চোখ তোলা হবে। মাস্টার। জি স্যার। ব্যবস্থা করো। জি। চলো যাই দেখি, একটু মনার সঙ্গে দুই একটা কথাবার্তা কই। সুদ্দি সাহেব বলেন দেখ। কেমন আছো মনা? যে ভালো। এটা কি তোমার পুত্র? সেও কি ডাকাতি করে তোমার সঙ্গে? জানা, সে ক্লাস থ্রিতে পড়ে। তিনটা রং কত? বৃক্ষকে জিজ্ঞাসা করা হলো, বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ বলল, ফলে পরিচয়। কথাটার মাইনি জানো? জানা, আমি ডাকাত মানুষ, জ্ঞানের কথা জানি না। আজ তোমার চোখ তোলা হবে, চক্ষুৎপাটন। ইংরেজিতে একটা কথা আছে, ক্রাইম নেভার গো আনপানিশড, পাপের শাস্তি। কিছু বুঝতে পারতেছ? তোমার মঙ্গল অমঙ্গল এইসব চিন্তা ভাবনা করেই, অনেক চিন্তা ভাবনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তুমি আমার দিকে এইরকম তাকাই আছো কেন? আপনারে ভালো করে দেখে নিতেছি, চক্ষু তুলে ফেললে তো আপনারে আর দেখতে পাবো না। কি সুন্দর নুরানি চেহারা, চোখে মনে হয় সুরমা দিছেন।
একটু পানি দিবেন, এত কোনো দোষ করে নাই। রোজ আসরে পানি দিয়ে আসে, বুক ফাটবো, পানি পাইব না। তুই রোজ আসরে ভয় দেখাবি না, খবরদার। যান, দেখাবো না। আমি তো আর মোল্লা মুসল্লি না, আমি বললাম গিয়ে ডাকাই। তাই আমার পুলাটা ডাকাইন না, ক্যালাস তেরিতে পড়ে। এরে বহুদিন না দেখে পেরেশন হয়েছিলাম, তাই তারা দেখতে এসেছিলাম। তারা দেখতে এসে ধরা পড়লাম। তাহলে ঘটনাটা হলো এই যে, তার জন্য তুমি আমার ধরতে পারলা, অন্তত এই কারণে তার প্রতি একটু দয়া করো। এই বাড়িতে মেয়ে ছেলে কেউ আছেন? অন্তরে মহব্বত আছে এমন কেউ? আবার পুরোটা এক গুণে পানি দেন। আরে শালা, আরে বাপরে, গলার জোর তো এখনো কমে নাই দেখি। আয় একটা লাঠি দে দেখি, আয় লাঠি দে, শালার গলার জোর কমে গেলে দেখি। মতিরা, তুমি এখানে? চৌধুরী সাহেব শুনলে খুন করে ফেলবে। মেয়ে ছেলে বাড়ির বাইরে হইছো, পর্দা খুশিতে মানবো না। জান, আপনি গিয়ে বাজারে রানিশ করলেন আর এই ছেলের হাতের বান্ধন খুললেন। তোমার কি মাথা খারাপ হইছে? আমি সঙ্গে করে পানি আনছি, বান্ধন না খুলে পানি খাইবো কেমনে? আর মুখের মধ্যে তুমি পানি গেল। আমি গুড় আনছি, আগে গুড় দিব তারপর পানি খাওয়াবো। না, গুড় খাও তারপর পানি খাও। না, আপনিও খান না। আমি খাবো না। তুমি যে আমার পানি সাজছ, এটা আমি সারা জীবন মনে রাখ। মনে রাখা আয়ত কিচ্ছু বলে না। পিয়াস মিটলে আপনার লাভ, মনে রেখা লাভ কি? নেন, হা করেন। আমি হা করব আর তুমি আমার মুখে পানি ঢালবা, এইটা আমি বলো। আমি মানুষ, জন্তু না। আপনি মানুষ, এটা আপনি কেমনে বলেন? আপনি বিরাট ডাকাইত। মদিনা, এদিকে শুনে যাও, এখন আসো, এখন। কাছে আসো আম্মা। কোন সমস্যা? তুমি পানি নিয়ে গেলা? হ্যাঁ, কোন সমস্যা নিয়ে গেলা পানি? আহ, বাদ দান তো পোলাপান মানুষ, বুঝে নাই। যাও মা, ঘরে যাও। কিছু বিষয় আছে পুরুষের, আবার কিছু বিষয় আছে নারী লোকের। পুরুষের বিষয়ে নারী লোকের কথা বলা ঠিক না। যাও মা, যাও। মাস্টার, ও মাস্টার। জি স্যার। জি স্যার। জানাল আসছে? জি না। শোনো, তুমি এক কাম করো, গ্রামের সব গণ্যমান্য মানুষের খবর দাও,
এত বড় একটা কাম হইতেছে সবার উপস্থিত থাকা দরকার জি আচ্ছা আর শোনো জি দুপুরে সকলের খাওয়ার ব্যবস্থা করো আচ্ছা ভয় লাগতেছে কোনো ভয় নাই বাজান এরা কি আমার চৌখ তুলবো সত্য বলতেছো বাজান সত্য বলতেছে বাজান আমি কি দোয়া পড়বো আমিন ভালো বাস বেরিয়েছে তোর কি চাউল কালা জিরা স্যার বুঝলো মাছ আছে নাকি রুই মাছ ভাজা ভালো ভালো আপনার এখানে সুখাদ্য যেমন খাইছি অন্য কোথাও তাকে খাই নাই চৌধুরী সাহেব অত্র অঞ্চলে মাইকে একটা ঘোষণা দিলে ভালো হয় অনেক লোকের সামনে কার্যটা সমাধা হওয়া দরকার নইলে পরে ঝামেলা হইতে পারে কথাটা মন্দ বলেন নাই উত্তম প্রস্তাব নমস্কার জি স্যার শোনো জি স্যার একটা মাইকিং এর ব্যবস্থা করো জি আচ্ছা কয় ঘন্টার জন্য করবো যতক্ষণ চালানো যায় আচ্ছা হেডমাস্টার সাহেব আরেকবার চা খাইবেন নাকি অমৃতে আমার আর রুচি নাই মনা দা দেখো নে দেখাল এ জয়নাল এ তোমার চোখ তুলব কেমন আছেন জানো ভাই দেখে মনে হয় অনেক দূর থেকে আসছেন ক্লান্ত হাতে মুখে একটু পানি দেন বিশ্রাম করেন এদিকে ফরফর করে কথা কয় কথা বলতেছে বলুক আসরের ওয়াক্তের তার বেশি দেরি নাই জানো ভাই চোখ চুলে আপনি কি করেন জানাল ভাই বয়মে ভরে রাখেন এদিকে বিরাট হারামি কুদুর ভাই শালা জি মনে রাখাই খারাপ খুব খারাপ কিন্তু আপনি হলেন গিয়ে পিসার দেহ পিসার সে হাসি দেহ ছেলের চেহারা সুরত ভালো মনা টাকাও দেখি চোখ সুটু খেজুরের
চিকন কাটা লাগবো কাটা অভাব নাই সরেন আমার লগে ফাইন বাজান ভয় লাগতেছে ভয় আমারও লাগতেছে রে বেটা মাঝে মাঝে মানুষ আর মানুষ থাকে না পিশাচ হয়ে যায় এরা সব পিশাচ হয়ে গেছে একটা মানুষের চোখ তোলা হবে সবার মনে কত আনন্দ এই যে দাঁড়ান ভাই অত্র অঞ্চলের কুখ্যাত ডাকাত মনা ধরা পড়িয়াছে মনা ডাকাত ধরা পড়িয়াছে পুলিশ তিন বছর চেষ্টা করিয়াও যাহাকে ধরিতে পারে নাই সেই মনা ডাকাত ধরা পড়িয়াছে আজ বাদ আসর তাহার বিচার হইবে অত্র অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী নুরুন্নাহার গার্লস স্কুল ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনদরদী চৌধুরী হেদায়েতউদ্দিন মুন্সি সাহেবের বাটিতে আপনারা সকলে আমন্ত্রিত একটা মানুষের চোখ তুলে ফেলবো এটা কেমন বিচার একটা মানুষ বা ইচ্ছা থাকবো কিন্তু চোখে দেখবো না বুবু কিরে আপনি ডাকে কে ডাকে চোখ তুলবো যে এই লোক তার নাম জয়নাল জননী পানি খাবো মাটির কলসির শীতল পানি দেবা আপনি চোখ তুলবেন কাজটা ভালো না কিন্তু মন্দ কাজ কারোর না কারোর করতে লাগে হাসেন না আপনার হাসি ভালো না পানি দেবে মা জননী পানি খাবো আপনার এম পানি দিব না আচ্ছা ঠিক আছে ঠিক আছে মোস্তাক পানি দাও পানি দাও ব্যবসা করে তবে কিছু না করলেও দুই পুরুষ চলে যাবে বংশটা কি ভালো বংশ অতি উচ্চ বংশ শ্রাবণ মাসে দিন ঠিক করেছি বাকি আল্লাহ দিচ্ছে পানিতে পোকা পড়েছে তো বদলাই দিচ্ছে আল্লাহটা বড় চমৎকার হয়েছে খুব মজা হয়েছে ঘোষণা অত্র অঞ্চলে কুখ্যাত ডাকাত বনা ধরা পড়িয়াছে বনা ডাকাত ধরা পড়িয়াছে পুলিশ তিন বছর চেষ্টা করিয়াও যাহাকে ধরিতে পারে নাই সেই মনা টাকা ধরা আর তোমরা মাছ দেন তো আজ তা দাও মজা হয়ে যায় পেটে পেটে বিশিষ্ট সমাজসেবী নুরুন্নাহার গার্লস স্কুল ও হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাদরদী চৌধুরী হেদায়েতউদ্দিন মুন্সি সাহেবের পাঠ্য আপনারা সকলে আমন্ত্রিত বাজান কি হয়েছে বেশি ভুক লাগছে খাওয়া চাই লাভ নাই
এরা খাওন দেব না বাজান হুম এরা পোলাও রান্স হুম পোলাও খেতে ইচ্ছা করতেছে হুম আমারও করতেছে এত বড় বিপদেও পেটের খিদা যায় না এই পেটের খিদা মারাত্মক জিনিস মানুষ যে সুর হয় ডাকাইত হয় এই পেটের খিদার জন্য হয় মদিনা তুমি আবার আসছো তোমার তো বিদায় সাহস এর হাতের বান্ধন খুলে দেন অসম্ভব চৌধুরী সাহেবের নিষেধ আছে আপনার নাম কি মা মদিনা এই মানুষের মধ্যে হয় পিশাচ আবার এই মানুষের মধ্যে হয় ফেরেশতা চৌধুরী সাহেব তোমার ডাকে কাকে ডাকুক মজা হয়েছে আপনি জানবো মা আপনি যা করছেন যথেষ্ট করছেন রক্ত হয়েছে না জি তাহলে কার্যটা তাড়াতাড়ি সমাধান করতে বলো একটু দেখে দেয় জি আচ্ছা পোলা পান্ডের দূর করো পোলা পান্ডের এইসব দৃশ্য দেখা উচিত না কোসি মনের উপরে প্রভাব ফেলে বুঝছো জি আচ্ছা জানাল ভাই ওঠেন সময় হয়েছে যে একটু চা খাওয়া দরকার আরে কাম শেষ করে তারপরে খান আগে খেয়াল ওই শরীরটা জুইট লাগতেছে না মনা দুনিয়া দাদা এখন আর দেখালাও সময় শেষ thank you.
আপনারে ডাকে, সবাই আপনার জন্য বসে আছে। আমি না গেলে হয় না? এত বড় একটা কাজ আপনাকে ছাড়া কিভাবে হয়? আপনি অঞ্চলের মাথা, তাছাড়া সামনে ইলেকশন, সেই কথাটাও বিবেচনায় আনা দরকার। তা ঠিক, যাও আসতেছি, দুইটা মিনিট সময় দাও, পান্ডা মুখে দিয়ে আসতেছি। জি আচ্ছা। শোনো। জি। খাজুরের কাটা জোগাড় হয়েছে? জি হয়েছে। চিকন, মাঝারি সব পদরি আছে, কোনটা যে লাগবে আমি ঠিক জানি না। যাও। আচ্ছা শোনো। জি। এই হুক্কাটা নিয়ে যাও। জি আচ্ছা। মদিনা, পান দিয়ে যাও আম্মা। তুই আমার সাথে ফাজলামি করস? এত সাহস তোর আমার সাথে ফাজলামি? যে সাহস তুই আজ দেখাইছস, তোর মার হতে এত সাহস ছিল না। কিন্তু তুমি তো আমারে বলছো মায়ের সাহসের কোনো সীমা ছিল না। হ ঠিক, তোর মার আছিল বেজায় সাহস, দেখতে আসিল খুব সুন্দর, তুই তো এর ধারে কাছো নাই। আচ্ছা বাজান, একটা কথা কও তো, মা যদি আজকে বাইচা থাকতো তুমি কি পারতা মনে ডাকাতে চোখ তুলতে? এই আলোচনা এখন থাক। বাজান, তার চোখ যেন না উঠায়, হে একটা মানুষ, মা বাইসা নাই তো কি হইছে? আমি তো আছি, আমি তার চোখ তুলতে দিব না। পাগল কোন তো কথা কসকে, মনে কত বড় ডাকাত তুই জানোস? জানি, তার জেল হোক ফাঁসি হোক কিন্তু চোখ তুলবো কেন? সবে আপনার জন্য অপেক্ষা করতেছে, একটা ভালো কাজ আপনার বাদ দিয়ে তো হয় না, কি বলো মদিনা? সবাইরে গিয়ে বলেন বাজান হুকুম করছে মনা ডাকাইতে চোখ তোলা হইব না। আরে যেটা বুঝোস না সেটা নিয়ে কথা কইস না, তোর কোনো জ্ঞান বুদ্ধি হয় নাই। মাস্টার সবার কথা সবুর করতে, আমি তো এদিকে এক দিকদারির মধ্যে পড়ছি। যাও আম্মা। মদিনা আমার কথা, আরে করছ কি তুই? বাজার আমি আপনার পা ছাড়বো না। আরে মরা ডাকাইতে জন্য তুই আমার পা ধরস? দিদা চৌধুরী মাইয়া এটা ডাকাইতে জন্য আমার পা ধরে? মনা ডাকাইতে জন্য ধরি না বাজান, পাঁচ দুটি চোখের জন্য ধরি, তার চোখ তো কোনো দোষ করে নাই। পাথর কইলাম না? আরে পাথর, এই বাজান, আমার মা বাইচা নাই, আমার বিবাহ হয়ে যাইতেছে, আপনাদের সবাইকে ছেড়ে চলে যাব। আমার একটা কথা রাখেন বাজান, আপনি ইচ্ছা করলে একজন লোকের চোখ বাঁচে। আরে আরে হে তো ডাকাই, হে ডাকাই, কিন্তু আপনি তো ডাকাই না, আপনি মানুষ। আচ্ছা পাও স্যার, পাও স্যার, পাও স্যার, দেখে আমি কি করতে পারি দেখি। ঠিক আছে ঠিক আছে, দেখ কান্দন বন্ধ কর, কান্দন বন্ধ কর, কান্দন বন্ধ কর, আমি দেখতেছি কি করা যায়। পরে দিকদারির মধ্যে পড়লাম, তোর মা বাচ্চা থাকলে এই দিকদারি হইতো। দেখি আর কইলাম তো কান্দন বন্ধ কর, আমি দেখতেছি, আমি ব্যবস্থা করতেছি, কান্দিস না কান্দিস না।
জন্মে জন্মে অপরাধী, জন্মে জন্মে অপরাধী, হারে তোমার চরণেরে হরে আমারে দিন আছে তোমার মনে, হরে আমারে দিন আছে তোমার মনে, বন্ধু আরে মাদাম কান্দ উঠবি? হ্যাঁ চরণে তোমা পদ ছায়া দিয়া রাখো জেনে দুরাজা, আশাতে নৈরাশ কইর না, হরে আশাতে নৈরাশ কইর না, হরে আমি দিনহীন রে, হরে আমার রে দিয়াছে তোমার মনে, বন্ধু আরে শুনিয়াছি নামটি তোমার পতিত পাবন, দয়াময় দয়া হলো তুমি পাত কি তার, কিঞ্চিত দয়া করো যারে, কিঞ্চিত দয়া করো যারে, ও তার ভয় নাই ঘূর্ণিদানের, আরে আমার রে নিয়াছে তোমার মনে, জন্মে জন্মে অপরাধী, জন্মে জন্মে অপরাধী, হরে তোমার চরণে রে, আরে